দেখুন, মিয়ানমারের অভ্যন্তরে তো আমরা নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখি না, এবং সেটি যেটা মিয়ানমারে ঘটছে সেটি মিয়ানমারের আভ্যন্তরীণ গণ্ডগোল, মিয়ানমারের সরকারি বাহিনীর সাথে আরাকান বাহিনীর সেখানে সংঘাত চলছে, অন্যান্য দেশের সাথেও সংঘাত চলছে, সেটি একান্তই তাদের আভ্যন্তরীণ ব্যাপার। এবং সেই সংঘাতের কারণে মাঝে মধ্যে দুই একটি গোলা আমাদের দেশে এসে পড়েছে এবং দুজন মানুষেরও মৃত্যুবরণ হয়েছে, এটি সঠিক। এবং তৎপ্রেক্ষিতে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে, এবং মিয়ানমার থেকে অনেকেই, বিশেষ করে তাদের সীমান্ত বাহিনীর এবং তাদের সেনাবাহিনীরও কয়েকজন সদস্য এবং তাদের পরিবারের সদস্য বেশ কিছু আমাদের দেশে পালিয়ে এসছে, এবং তাদেরকে নিয়ে ফেরত নিয়ে যাওয়ার জন্য মিয়ানমার ইতিমধ্যে সম্মতি প্রকাশ করেছে। আমরা তাদের সাথে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি এবং মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদের রাষ্ট্রদূতের বৈঠক হয়েছে, এবং কোন প্রক্রিয়ায় তারা ফেরত নিয়ে যাবে সেটিই এখন চূড়ান্ত করা হচ্ছে। এখানে পররাষ্ট্রনীতির কোনো বিষয় নাই, এটি মিয়ানমারের আভ্যন্তরীণ গণ্ডগোলের প্রেক্ষিতে এই ঘটনাগুলো ঘটছে। শুধু আমাদের দেশে মিয়ানমারের সীমান্ত বাহিনী কিংবা সেনাবাহিনীর সদস্যের অনুপ্রবেশ ঘটেছে তা নয়, ভারতেও ঘটেছিল কয়েকশো, তাদেরকেও তারা ফেরত দিয়ে গেছে। আমরা চাই যে, আমি, আপনারা জানেন যে আমি বিভিন্ন দেশে সফর করেছি, এর মধ্যে এবং ভারতেও সফর করেছিলাম, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথেও এই বিষয় নিয়ে আলোচনা করেছি, মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সাথেও আমার ন্যাম সামিটে দেখা হয়েছে। সেখানে তাকে আমি বলেছি যে অন্তত রিপ্যাট্রিয়েশনটা শুরু করার জন্য, তারা, তার কথাবার্তায় আমার যেটি মনে হয়েছে, তারা রিপ্যাট্রিয়েশনটা শুরু করার ব্যাপারে একমত, কিন্তু তাদের আভ্যন্তরীণ এখন যে সংকটগুলো চলছে সেই কারণে এই মুহূর্তে তারা পারছে না। আমরা মিয়ানমারের যে সমস্ত বাস্তুচ্যুত মানুষ আমাদের দেশে আছে তাদেরকে ফেরত পাঠানোই, তাদেরকে সসম্মানে নাগরিক অধিকার দিয়ে ফেরত পাঠানোই একমাত্র সমাধান, সেই সমাধানের লক্ষ্যেই কাজ করছে। ধন্যবাদ।